দেশে এবং আশেপাশের দেশেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, ডেঙ্গু বেড়ে গেছে এবং এই বিষয়ে আমরাও আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের এই পর্যন্ত রোগী আমরা পেয়েছি মে মাস পর্যন্ত প্রায় 1700 রোগী, 1700 জন রোগী আমরা পেয়েছি এবং মৃত্যু হয়েছে 13 জন। এবং আমরা যদি গত বছরের তুলনা করি, এবছর রোগীর সংখ্যা প্রায় 5 গুণ গত বছরের তুলনায়, অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়ে আমাদের কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, আমাদের হাসপাতালের পরিচালক বৃন্দদের সাথে ডিজি মহোদয়ের সভা হয়েছে এবং হাসপাতালের যাতে প্রস্তুতি থাকে প্রেস কনফারেন্স ইতিমধ্যে একটি এডিজি মহোদয় করেছেন সচেতনতা বৃদ্ধি করার জন্যে, এবং আমাদের ডাক্তার নার্সদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ট্রেন করা হচ্ছে। এবং আমরা যে সার্ভে করার ডেঙ্গু সার্ভে যেটা আছে সেটা চলমান আছে, এবং আমরা সার্ভে রিপোর্টটাও সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনকে আমরা দিয়েছি। এবং আমাদের হাসপাতালের রুগীর যেহেতু বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি, হাসপাতালে আলাদা কর্নার এবং আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে ডেঙ্গু রুগীদের জন্যে, কাজে সেদিকেও আমরা ব্যবস্থা সময় মতো আমরা নিয়েছি। এবং প্রায় 2500 ডাক্তারকে এই গত বছরখানির মধ্যে আমরা নার্স এবং ডাক্তারদেরকে আমরা ট্রেন করেছি, এবং সচেতনার জন্যে জনগণকে আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন এবং ছাত্রছাত্রী আছেন তাদের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে, ইমাম সাহেবদের মাধ্যমে প্রচার করা হচ্ছে, এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও যুক্ত করা হয়েছে যারা জনগণকে সতর্ক করতে পারে কীভাবে ডেঙ্গু রোগ থেকে বাঁচা যায়, মশার কামড় থেকে বাঁচা যায় এবং হলে পরে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা নেওয়া, এই বিষয়েও বলা। এবং আমাদের যে মৌসুমি যেটা আমরা সার্ভে করে থাকি সেটাও করা আছে, চলমান আছে। সেটা আমরা গাইডলাইনও করেছি, মানে অর্থাৎ এই রুগীর ম্যানেজমেন্ট গাইডলাইন যেটা নতুন করা হয়েছে যাতে কিনা আরও উন্নত সংস্করণ করা হয়েছে, চিকিৎসারও নতুন গাইডলাইন করা হয়েছে। যে ছোট্ট একটা গাইডলাইন, সেই গাইডলাইন একটা হার্ড কপি সব ডাক্তারদেরকেও দেওয়া হয়েছে সরকারি বেসরকারি পর্যায়ে, যাতে চিকিৎসাটা তারা সঠিকভাবে দিতে পারে। এবং একটি কন্ট্রোল রুমও আমাদের করা হয়েছে আইডিসিআর এবং এমআইএস, সেখানে যাতে তথ্যগুলো নিতে পারে এবং সেই তথ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রচার প্রচারের জন্য মন্ত্রণালয় পোস্টার ব্যানার টিভিতে অ্যাড দেওয়া এই ব্যবস্থাগুলোও করা হয়েছে। আমাদের যে এলজিআরডি মিনিস্ট্রি ওনারাও মিটিং আহ্বান করেছিলেন, সেখানে আমাদের লোকজন গিয়েছে মিটিং করেছে, এবং জরুরি কোনো ব্যবস্থা যদি নিতে হয় সে ব্যবস্থার জন্য প্রস্তুতি আমাদের রয়েছে। তা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে আপনারা ডেঙ্গুর জন্য প্রতিরোধ করার ব্যবস্থা নিন, মানে আপনারা আঙিনা আশেপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশেপাশে যদি জঙ্গল থাকে সেটা স্প্রে করুন, এবং পানি বা অন্য কিছু যদি জমে থাকে সেগুলি সরিয়ে ফেলা, এই কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। আর যদি কোনো অসুস্থ হন তাড়াতাড়ি হাসপাতালে এসে চিকিৎসা নেবেন, এবং চিকিৎসা নিলে ইনশাল্লাহ সময় মতো চিকিৎসা নিলে প্রায় সকলেই ভালো হয়ে যাচ্ছে।